আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন দুই শ্রেণী হতভাগা মহিলা সম্পর্কে জানব যাদের নামাজ কবুল হয় না। সালাত বা নামাজ আল্লাহ পাকের ইবাদতসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত বা নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা 7 বছর বয়সে ট্রেনিং শুরু হয় এবং 10 বছর বয়সে ফরজ হয় এবং মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ফরজ থাকে। আর এই বিধান নারী পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে কিছু সময় আছে যে সময় নারীদের জন্য নামাজ মাফ করা হয়েছে, যেমন মহিলারা যখন অপবিত্র থাকে অথবা সন্তান প্রসবের পর পাক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু দুই শ্রেণীর নারী আছে যাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না। তারা হলো, নাম্বার 1, সুগন্ধি ব্যবহার করে বাইরে গমনকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য পারফিউম ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না। ইবনে মাজা, হাদিস নম্বর 4002। হাদিস থেকে বোঝা যায় পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না। নম্বর 2, সেই মহিলা যে তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না, অর্থাৎ কবুল হয় না। পলায়নকারী দাস যে পর্যন্ত তার মালিকের কাছে ফিরে না আসে, যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না। জামে তিরমিজি, হাদিস নম্বর 360। এ হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর উপর শরীয়তসম্মত কারণে স্বামী অসন্তুষ্ট থাকে, এই স্বামীর অসন্তুষ্টি অবস্থায় নামাজ আদায় করলে নামাজ কবুল হয় না। কিছু কিছু আলেমদের মতে এই নামাজ কবুল না হওয়ার অর্থ হল পরিপূর্ণরূপে কবুল না হওয়া। তবে মহিলাদের জন্য গুড নিউজ হল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, স্বামীর নির্দেশ পালন করে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটই প্রত্যেকটি নারীর উচিত তার স্বামীকে সন্তুষ্ট রাখা। আর কোনো স্বামী যদি মনে করেন যে আপনি অসন্তুষ্ট হলেই আপনার স্ত্রী এই ক্ষতির সম্মুখীন হবে, তা কিন্তু নয়। এখানে শরীয়তসম্মত হতে হবে। অনেক বদমেজাজি স্বামী রয়েছেন, ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে লেগে যায় বা তার উপর অসন্তুষ্ট হয়ে পড়ে। মূলত অসন্তুষ্টির পিছনে সুস্পষ্ট কারণ থাকতে হবে, এবং সেটি যদি স্ত্রীর ভুলের কারণে হয় তখনই সেই স্ত্রী ক্ষতিগ্রস্ত বা গুনাহগার হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই 2টি গুরুত্বপূর্ণ ভুল শুধরে নেয়ার এবং সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।